হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে হাত মুখ ধোয়ার বেসিন বা রান্নাঘরের যে সিঙ্ক থাকে সেগুলোকে আমাদের মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কারণ ব্যবহার করতে করতে এর মধ্যে একটা আয়রনের দাগ পড়তে থাকে এই দাগগুলো আমরা পরিষ্কার করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি কিন্তু আজকের ভিডিওতে একদম নতুনের মতো সব থেকে সহজ একটা পদ্ধতি দেখাবো আর যে পদ্ধতিতে পরিষ্কার কর প্রায় কোনো খরচই হবে না এক টাকারও কম খরচে হয়ে যাবে সেই পরিষ্কার তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো বেসিন বা সিঙ্ক পরিষ্কার করার আগে প্রথমে আমি এই যে পাইপ দিয়ে যে জলটা পাস করে বেসিনের অথবা রান্নাঘরের সিঙ্কের মধ্যে যে জায়গাটা দিয়ে জলটা পাস করে অনেক সময় কি হয় পাইপের মধ্যে ময়লা জাম করে জলটা অনেক সময় ঠিকমতো পাস করে না বা জল জমে যায় প্রথমে জলটা যাতে ভালোভাবে পাস করে সেই পদ্ধতি দেখাবো তার জন্য দু রকমের টিপস শেয়ার করব যার যেটা সুবিধা করবে সে সেটাই ব্যবহার করবে বেসিনের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম এবং রান্নাঘরের পাইপের জায়গাটা দেখিয়ে দিলাম চলো প্রথমে কি লাগছে দেখে নি এখানে প্রথমে নিয়েছি লবণ লবণ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তারপরে লাগছে ফুটন্ত গরম জল একদম ফুটন্ত গরম জল লাগবে সবার প্রথমে কি করব। রান্নাঘরের সিংকে যেখান দিয়ে জল পাস করে ওই জায়গায় দিয়ে দিয়েছি দেখো অনেকটা পরিমাণে লবণ আমি ওই জায়গায় দিয়ে দিয়েছি গ্যাসে জল গরম করতে বসিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম জলটা লবণের মধ্যে দিতে থাকবো লবণটা ভিতরে ঢুকে যাবে আর পাইপের ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে জলের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে পর দ্বিতীয় পদ্ধতি দেখে নিই এর জন্য ভিনিগার নিয়েছি আর নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের ঘরে থাকে কিংবা খাওয়া সোডা নিয়ে নেবে এরপর বেকিং সোডা দিয়ে দেব বেসিনের মধ্যে দিয়ে দিলাম যে জায়গা জলপাশ করে ওখানে দিয়ে দিলাম বেকিং সোডা তারপর দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার দেওয়ার পর তিন থেকে চার মিনিট রেখে দেব চার মিনিট পর আগের মতো গরম জল নিয়েছি ফুটন্ত টকবকে গরম জল পাইবের যে জায়গাটা জল পাস করে সেখানটা এইভাবে দিয়ে দেব এইভাবে দিলে পাইবে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ময়লা জাম করবে না দুটো পদ্ধতি দেখালাম যার যেটা সুবিধা করবে এবার চলে আসছি বেসিন পরিষ্কার বা সিঙ্ক পরিষ্কার পদ্ধতিতে আয়রনের দাগ কিভাবে তুলবে এই রকম পাতিলেবুর খোসা নিয়ে নেবে পাতিলেবুর খোস খোসা আমরা ফেলে দিই লেবু আমাদের সকলের বাড়িতে থাকে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে বেশিন পরিষ্কার করব লেবুর খোসার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এই লেবুর খোসা এবং লবণ এটাকে বেশিনের মধ্যে ঘষে নেব বেশিন এবং রান্নাঘরের সিঙ্ক যেটা নোংরা হবে এইভাবে পরিষ্কার করবে এক মিনিট মতো যেই যেই জায়গাগুলো দাগ ভালো করে ঘষে নেব এক মিনিট ঘষা হয়ে গেছে ভালো করে ধুয়ে দেব এবং বেশিনটা ভালো করে এইভাবে তোমরা রান্নাঘরে শৃঙ্গ পরিষ্কার করবে তো আমার দেখো যেই যেই দাগ জায়গা সেগুলোই কিন্তু আমি লেবু এবং লবণ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি এক মিনিট ঘষা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাবো আগের অবস্থার এখনের অবস্থা অনেকটা উঠে গেছে একদম নতুনের মতো হয়নি তবে অনেকটা উঠে গেছে এরপরে যে পদ্ধতি দেখাবো ওটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তো নিয়েছি এখানে কোলগেট পেস্ট তোমরা কিন্তু কোলগেট পেস্টটাই নেবে কোলগেট পেস্ট আমাদের ক্লিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এরপর নিয়েছি একটা নরম কসবাইট তারের কসবাইট নেবে না তাহলে বেশিনটা দাগ হয়ে যাবে এই রকম নরম একটা কসবাইট নেব দশ টাকা দামের যে কোলগেট মাজনগুলো হয় নিয়েছি দশ টাকা দামের মাজনের টিপগুলো আমরা কিন্তু দশবার ব্যবহার করতে পারবো তার মানে এক টাকা মতো খরচ হচ্ছে এই কসবাইট দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি তিরিশ তেঙের মতো ঘষে নেব ভালো করে দেখো একদমই কিন্তু সব দাগ উঠে যাচ্ছে কারণ এর আগে আমি লেবু নুন দিয়ে ভালো করে এটা ঘষে নিয়েছি আর দাগগুলো খুবই হালকা হয়ে গেছে যে আয়রনের দাগগুলো তারপরে যদি আমরা কোলগেট পেস্ট এইভাবে কসবাইটে করে নিয়ে খুব ভালো করে তাহলে দেখো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই পরিষ্কার করবে তিরিশ সেকেন্ড মতো ঘষে নেব বেশি ঘষব না তোমাদেরকে দেখাবো কতটা ভালো পরিষ্কার হয়েছে আর কতটাই নোংরা ছিল আমার বেসিনটা বেসিন বা সিঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করবে প্রথমে একটু লেবুর খোসার মধ্যে ভালো করে লবণ নিয়ে ঘষে নেবে দাগগুলো হালকা হয়ে যাবে তারপরে এইভাবে কোলগেট পেস্ট নিয়ে এইভাবে কসবাইটের সঙ্গে এইভাবে দিলেই কিন্তু একটু ঘষে নিলেই একদম সাদা ধবধবে নতুনের মতো হয়ে যাবে তো দেখো আমার তিরিশ সেকেন্ড হয়ে মতো ঘষা হয়ে গেছে তারপর জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো পরিষ্কার হয়েছে দেখো এইভাবে তোমরাও খুব সহজেই কিন্তু একদম কম খরচে তোমরাও পরিষ্কার করে নিতে পারবে এইভাবে তোমরা রান্নাঘরের বেসিনটাও বা সিঙ্কটা তোমরা পরিষ্কার করে নিতে পারবে খুব সুন্দর একদম চকচকে হয়ে যাবে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তোমাদেরকে সেটা আমি লাস্টে দেখাবো তো দেখো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে দেখো আগে এই রকম ছিল আর এখন দেখো একদম সাদা ধবধবে নতুনের মতো হয়ে গেছে একদমই কম খরচে আর সময়ও কিন্তু বেঁচে যাবে তোমরা যারা বাইরে ঘাটে কাজ করো তাদের ক্ষেত্রে খুব সুবিধা একদমই কিন্তু সময়ও বেঁচে যাবে আর একদম সাদা ধবধবে বেশিনটা হয়ে যাবে তো টিপসটি কেমন লাগলো জানিও আর যেই দুটো টিপস আমি প্রথমে দেখিয়েছি কিভাবে পাইপ পরিষ্কার করবে ওই দুটো টিপস তোমাদের যেটা ভালো লাগবে সেটাই পরিষ্কার করবে এইভাবে কিন্তু তোমরা রান্নাঘরের সিঙ্গ পরিষ্কার করে নিতে পারবে খুব সুন্দর ক্লিন হবে আমি বেসিনটা পরিষ্কার করে দেখালাম যেহেতু এটা সাদা তোমাদের বুঝতে সুবিধে হবে আর রান্নাঘরেরটাই স্টিল যেহেতু ওটা বুঝতে সুবিধা হবে না তাই আমি বেসিনটা পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম তোমরা চাইলে রান্নাঘরে সিংহ পরিষ্কার করতে পারো বেসিনও পরিষ্কার করতে পারো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করো আমি রিপ্লাই করব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে যাতে সবার কাজে আসে এই টিপসটি আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কেমন ফলাফল পাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে সকল বন্ধুরা আমার শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে